এখানে ট্রান্সক্রিপশনের মূল বেসিকটা ছিল এরকম যে ডিএনএ থেকে আরএনএ বানাবো, সেই আরএনএটার নাম ছিল এমআরএনএ। আমরা যখন রেপ্লিকেশন করছিলাম, রেপ্লিকেশনের মধ্যে আমরা ডিএনএ থেকে ডিএনএ বানাইছিলাম, সেখানে একটা প্রধান এনজাইমের নাম ছিল, বলতো কী নাম ছিল তার? ডিএনএ পলিমারেজ। আচ্ছা, এখন যেহেতু আমি আরএনএ বানাবো, তাহলে আমার ডিএনএর কোনো পলিমারেজের ডিএনএর কোনো কাজ নাই, আরএনএ পলিমারেজের একটা কাজ আছে। তাহলে ট্রান্সক্রিপশনের জন্য যেই প্রধান এনজাইম সে হচ্ছে আরএনএ পলিমারেজ, কারণ সে আরএনএ বানাবে। এখন এই আরএনএটা বানানোর বেসিকটা কি, মানে আরএনএটা বানানোর জন্য দেখো এই এই যে নাম্বারটা, এই পাশেরটা আমি যেটাকে বলি, এটা হচ্ছে গিয়ে পাঁচ, এটা হচ্ছে তিনে শেষ, এটা তিন হবে, এটা পাঁচে শেষ হবে, আর কি স্পেসিফিক করে দিলাম। এখন মূল কাজ কি, ধরো এখানে আছে এডিনিন, তাহলে এর বিপরীতে কী থাকা উচিত ডিএনএর মধ্যে? থায়ামিন। এখানে যদি থায়ামিন থাকে, এখানে এডিনিন, এখানে সাইটোসিল থাকে, এখানে গুয়ানিন, গুয়ানিন থাকলে সাইটোসিল, এভাবে প্রত্যেকটা আছে। এখন ডিএনএ কী করবে, এর মধ্যে থাকা তথ্য চুরি করবে, চুরি করার কাজ করবে, যেখানে কী কী আছে। এখন চুরি করার জন্য সে দুইটা সূত্রের সাহায্য নিবে। দেখো একটা সূত্রে আগে আমরা নাম দিই, এটার নাম দিলাম হচ্ছে কোডিং, কোডিং সূত্র, আর এটার নাম দিব হচ্ছে আমরা নন কোডিং সূত্র, নন কোডিং সূত্র। আর একটা নাম হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট। এখন একটু বুঝাই, টেমপ্লেট বলতে বোঝায় ওই যে পিঠা বানানোর জন্য ছাঁচ ব্যবহার করে না, পিঠা বানানোর জন্য ছাঁচ, ওই ছাঁচ, ছাঁচের ইংরেজির নাম হচ্ছে টেমপ্লেট। এখন টেমপ্লেট হচ্ছে গিয়ে এই এই সূত্রটা, যেটা তিন আর পাঁচ, যেটা তিন পাঁচ সেটাই টেমপ্লেট, কিন্তু এই পাশে একটা টেমপ্লেট না, এটা হচ্ছে কোডিং সূত্র, এটা হচ্ছে নন কোডিং সূত্র। এটার মানে হচ্ছে এখানে আমি মাঝখানে একটা ডিএনএ তৈরি করবো, সরি আরএনএ তৈরি করবো, এক সূত্র আরএনএ। এই সূত্রটা তৈরি হবে ঠিক এটার বিপরীত, এই যে সূত্রটা আছে নন কোডিং যাকে বলা হচ্ছে কিংবা টেমপ্লেট, সে ওইটাকে দেখে দেখে এই পাশে কী কী আছে তার বিপরীতে এখানে নাইট্রোজেন বেসগুলো যুক্ত করতে করতে যাবে। তাহলে সে কাকে দেখবে, টেমপ্লেটকে নাকি কোডিংকে? টেমপ্লেটকে দেখবে। কিন্তু টেমপ্লেটকে দেখা মানে দেখো তাহলে এখানে কী করতেছে আসলে, টেমপ্লেটকে দেখা মানে আমি যদি এখানে টি দেখি, তাহলে এর বিপরীতে আরএনএ যদি বানাই, আরএনএর টি এর বিপরীতে থাকা উচিত কি? এ থাকা উচিত। এর বিপরীতে আরএনএর মধ্যে কিন্তু টি থাকে না, ইউ থাকে। জি এর বিপরীতে সি বসাবে, সি এর বিপরীতে জি বসাবে, এরকম করতে করতে এক একটা নিউক্লিওটাইড নিয়ে সে নিচের দিকে নামবে, এই হচ্ছে কথা। তাহলে সে দেখতেছে কিন্তু এর দিকে, তার জন্য এটা হচ্ছে আয়না, টেমপ্লেট যে সূত্রটা এটা হচ্ছে আয়না। কিন্তু সে আসলে কাকে কপি করতেছে দেখো, এই পাশে যে সূত্রটা আছে কোডিং, সে মূলত হুবহু এটাকেই কপি করতেছে, কিন্তু তাকাইছে আরেকজনের দিকে, সে তাকাইছে এর দিকে, চুরি করতেছে এখানে কি আছে সেটা, বোঝা গেছে? এই জন্য এই সূত্রটার নাম হচ্ছে কোডিং সূত্র, এটা হচ্ছে নন কোডিং। এইখানে যে কোডগুলো আছে সে কিন্তু এটা কপি করে নাই, সে কপি করছে কোনটা, এই পাশেটা দেখো, হুবহু মিল, এ জায়গায় এ, টি আর ইউ কিন্তু সেম জিনিস, শুধু একটা ডিএনএতে পাওয়া যায়, একটা আরএনএতে পাওয়া যায়, সি এর জায়গায় সি, জি এর জায়গায় জি, মানে এইখানে যা যা আছে এটাই কপি করবে, কিন্তু তাকাচ্ছে কার দিকে, টেমপ্লেটের দিকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে টেমপ্লেটে যদি তাকায়, তাহলে এই যে আরএনএ সূত্রটা যে বানাচ্ছি, বলতো এটা কত থেকে কত প্রান্তমুখী হওয়া উচিত? এই সূত্রটা যে বানালাম, দেখো এটা যদি তিন হয়, তাহলে আরএনএ এই সূত্রটা যে বানাবো এটা অবশ্যই পাঁচ হওয়া উচিত। আচ্ছা, এটা যদি পাঁচ হয় তাহলে নিচেটা কত হওয়া উচিত? তিন হওয়া উচিত। তাহলে আরএনএ যে সূত্রটা বানাবো সেটা হুবহু এই কোডিংয়ের মতো, পাঁচ পাঁচ তিন তিন, বোঝা গেছে? তাহলে এই পাশে সূত্রটার নাম দিবা তুমি কোডিং, যেটা পাঁচ তিন, আর যেটা উল্টা তিন পাঁচ সেটার নাম দিবা নন কোডিং। এলোমেলো করা যাবে না, কোডিং সবসময় পাঁচ থেকে তিন প্রান্তমুখী, টেমপ্লেট সবসময় তিন থেকে পাঁচ প্রান্তমুখী। এবার দেখো তুমি কিন্তু বেসিক বুঝে গেছো, আসলে আমরা মূলত কী করবো, এমন পদ্ধতিটা কি, যে কোনো যে কোনো আমরা যে ট্রান্সক্রিপশন করছি, রেপ্লিকেশন করছি কিংবা ট্রান্সলেশন পড়বো, প্রত্যেকটারই ধাপ হবে তিনটা। একটা হবে ইনিশিয়েশন, সূচনাকরণ, আর একটা হচ্ছে ইলংগেশন, আর একটা হলো টার্মিনেশন। বাংলায় যদি বলি তাহলে একটা হচ্ছে সূচনাকরণ, আর একটা হচ্ছে বর্ধিতকরণ, আর একটা হলো সমাপ্তিকরণ। এটা প্রত্যেকটার জন্যই সেম, ধাপ সবসময় তিনটাই হবে। তো আমরা এখন ধাপ নাম্বার এক শুরু করতেছি, সূচনাকরণ ধাপ। সূচনাকরণ ধাপের মধ্যে, আচ্ছা আগে এটার সঙ্গে কিছু বলে নিই, আমাদের কী কী এনজাইম লাগবে। যেমন ধরো যখন আমরা রেপ্লিকেশন করছিলাম সেখানে অনেকগুলো এনজাইম ছিল, কিন্তু এখানে তুলনামূলক এনজাইম শুধুমাত্র একটাই, তার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজই হচ্ছে গিয়ে এখানকার প্রধান এনজাইম। ওর কাজ কী? ওর কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যাচ খোলা, যেটা রেপ্লিকেশনে তুমি পড়ছিলা হেলিকেস এনজাইম করে, কিন্তু এখানে ও নিজেই প্যাচ খুলবে, এবং নিউক্লিওটাইড যুক্ত করা, নিউক্লিওটাইড যুক্ত করা ঠিক ডিএনএ পলিমারেজের মতো। ডিএনএ পলিমারেজ তিন নম্বর প্রান্তে যুক্ত করছিল, সেও তিন নম্বর প্রান্তে যুক্ত করবে, এই হচ্ছে তার কাজ। তাহলে যে এই কাজটা করবে তাকে চিনলাম, ধাপগুলো জানলাম, ডিএনএটা নিলাম, ডিএনএও রেডি, সবাই রেডি। এবার আমার কাজ হচ্ছে গিয়ে নিউক্লিওটাইড যুক্ত করা। এখন আরএনএ পলিমারেজ যে এনজাইমটা, ও শুধুমাত্র তিন নম্বর প্রান্তকে চিনে, পাঁচ নম্বরকে চিনে না। ডিএনএ আমরা যেরকম করে পড়ছিলাম ওই যে রেপ্লিকেশন, ঠিক একই রকম তিন নম্বর প্রান্তকে এসে চিনে। তাহলে দেখো যে নতুন সূত্রটা বানাবো সেটা হচ্ছে গিয়ে এই যে এরকম, এটার এটার বিপরীত, তাহলে এটা হওয়া উচিত পাঁচ, তিনের বিপরীত এটা হওয়া উচিত তিন, তাহলে তিন নম্বর প্রান্ত হচ্ছে এই সাইডে। আচ্ছা, তাহলে দেখো তার মানে সে তার দিকটা হবে এই মুখী,
ডান পাশমুখী যাবে। এখন আরএনএ পলিমারেজ সে কোত্থেকে শুরু করবে সে কিন্তু জানে না, ঠিক আছে? আবার একই কথা, সে কোত্থেকে শুরু করবে এটা সে জানে না, সে শুরু কোত্থেকে করবে এটা তাকে বুঝাই দেওয়ার জন্য একজন আসবে। তার নাম বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, তার নাম কোনো কোনো বইয়ে বলা আছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, কোনো কোনো বইয়ে বলা আছে প্রোমোটার। তার মানে প্রোমোটারের কাজ হচ্ছে গিয়ে আরএনএ পলিমারেজ কোত্থেকে শুরু করবে সে জানে না, প্রোমোটার আরএনএ পলিমারেজকে দেখাই দিবে যে এখান থেকে শুরু করো। এখন এখান থেকে মানে কোনখান থেকে? এই প্রোমোটার সে খুঁজে বের করবে এই ডিএনএ এর মধ্যে কোথায় টাটা বক্স আছে। টাটা বক্স, টাটা মানে এডিনিন থায়ামিন, থায়ামিন এডিনিন একসাথে আছে, এ দেখো এই জায়গাতে টাটা, এটাকে আমরা বলতেছি টাটা, টাটা বক্স। তাহলে এই প্রোমোটার সে খুঁজে বের করবে টাটা বক্সকে। তাহলে এখান থেকে শুরু হচ্ছে টাটা বক্সের কাজ। তার মানে টাটা বক্স যখন এখানে দেখা যাবে তখন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এসে এখানে যোগ করবে। এটা হচ্ছে একটা এনজাইম, প্রোমোটার একটা এনজাইম, তারা এসে এখানে বসবে, বসে আরএনএ পলিমারেজকে বলবে যে তুমি আসো এবার কাজ শুরু করো। তাহলে ওর কাজ কি? ওর কাজ এই যে এখানে দেখাইছি না, এটাই তার কাজ। তাহলে ও এসে কি করবে, ওর টেম্পলেট কোডিংকে আলাদা করবে যে কোনটা কোডিং কোনটা টেম্পলেট। তাহলে টেম্পলেট তো এটা, সে দেখতেছে এইটা হচ্ছে টেম্পলেট। তাহলে এর বিপরীতে সে বেস বসানো শুরু করবে। তাহলে সে দেখবে এখানে থায়ামিন আছে, তো তাহলে এখানে কাকে বসানো উচিত? এডিনকে বসানো উচিত। এখানে এডিনিন আছে, তো আচ্ছা এটাকে নীল কালি দিই, লাল কালি দিই, এটাকে তাহলে এখানে এডিনিন বসানো উচিত। এখানে হচ্ছে কি ইউরাসিল বসবে এডিনিনের বিপরীতে, কারণ তার কাছে থায়ামিন নাই। তারপরে সি এর বিপরীতে গুয়ানিন, আবার এখানে সাইটোসিল, আবার আবার হচ্ছে গিয়ে সাইটোসিল, আবার এডিনিন, আবার হচ্ছে গিয়ে সাইটোসিল। আচ্ছা এই দেখো একটা আরএনএ সূত্র বানালাম, কিন্তু কথা হচ্ছে এই সূত্রটা আমি তো বলছি একটা যে একটা নির্দিষ্ট অংশে প্যাচ খুলবে সেখানে বানাবে, কিন্তু সে কিন্তু এখন থামবে না। তার প্রোটিন বানানোর জন্য শুধুমাত্র একটা নির্দিষ্ট খণ্ড যে লাগবে তা না, প্রোটিন কিন্তু অনেকগুলো জায়গা থেকে সে কপি করতে পারে। মনে করো এখানে একটা কোড আছে, আবার মনে করো চুলের কালার কীরকম হবে সেটার কোডটা মনে করো এই জায়গায় আছে, তাহলে সে কী করবে তখন এই জায়গা থেকে আবার প্যাচ খুলে সেম কাজটা আবার করবে। বুঝতে পারতেছো? যেখানে যেখানে তার প্রয়োজন সেখান থেকে সে কপি করে করে এরকম করে আরএনএ সূত্রটা বানাবে। তাহলে আরএনএ পলিমারেজ তার কাজটা হচ্ছে গিয়ে জাস্ট টেম্পলেটের বিপরীতে একটা সূত্র বানাই নেওয়া, এই সূত্রটা বানিয়ে সে পালাবে। নিউক্লিয়াস দেখতে কিরকম? এই যে তার চারপাশে বিভিন্ন রন্ধ্র ছিল না, এই রন্ধ্র দিয়ে আরএনএ বের হয়ে আসবে। তার মানে আরএনএ যে বের হচ্ছে মূলত এই আরএনএটাই বের হচ্ছে, এটা তৈরি হচ্ছে ভিতরে, ভিতরে তৈরি হয়ে এখান দিয়ে বেরিয়ে আসবে। এই যে বের হয়ে সে রাইবোজোমকে খুঁজবে যে রাইবোজোম তুমি কোথায়, আমি তো তথ্য চুরি করে নিয়ে আসছি। মূল বেসিকটা দিলে কী মনে হচ্ছে বলো তো? প্রথমে আমরা একটা আরএনএ তৈরি করবো নিউক্লিয়াসের ভিতরে, তৈরি করার পর ও যাবে কোথায়? ওর মেইন উদ্দেশ্য কি? রাইবোজোমের কাছে যাওয়ার জন্য তার একটা রাস্তা লাগবে, রাস্তাটার নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? এই একটা কথা অনেকবার বলছি, ভুলবা না কখন এটা। আচ্ছা তোমাকে বলে দিছি কাজটা কি, আরএনএ পলিমারেজ টাটা বক্সকে খুঁজে বের করবে, খুঁজে বের করার কাজটা করে দিবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কিংবা প্রোমোটার। তারপর আরএনএ পলিমারেজ আসবে, সে ডান দিক বরাবর যাবে, ডান দিক মানে পাঁচ থেকে তিনের দিকে যাবে। তিন প্রান্তমুখী হতে হতে সে একটা সূত্র বানাবে, যেই সূত্রটা টেমপ্লেটকে দেখে দেখে বানাবে, কিন্তু তথ্যটা চুরি করবে কোডিংয়ের। মোটামুটি কাজ শেষ, এবার আমি কিন্তু আরএনএ বানাই ফেলছি, এটা কিন্তু কঠিন কিছু না, এই যে আরএনএ বানানো হয়ে গেছে। তোমার কাজ হচ্ছে এটাকে নিউক্লিয়াসের পোর্ট দিয়ে বের করে নিয়ে আসা, কিন্তু বের করে আসার জন্য সে কিন্তু অনেকটা শুক্রাণুর মতো কাজ করতে হবে। ধরো একটা শুক্রাণু, সে যদি এরকম থাকতো একটা সূত্র, কোনো মাথা না থাকতো, কোনো লেজ না থাকতো, তাহলে শুক্রাণু কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে চলাচল করতে পারতো না। তাহলে তার একটা মাথা লাগবে, একটা লেজ লাগবে। তার মানে এইরকম জিনিস যে রাইবোজোমের কাছে যাবে অনেক দূর অতিক্রম করবে না, অনেক পথ তাকে পারি দিতে হবে। তার মানে তার একটা মাথা লাগবে, একটা লেজ লাগবে, কিছু কাটাকাটি করা লাগবে। এটা একটা লেজ বানাবো, একটা মাথা বানাবো, তারপর এখানে কিছু ভুলভ্রান্তি আছে সেটা দূর করবো, তারপরে সে রাইবোজোমের কাছে যাবে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন বাকি যেটা করবো আমরা সেটা হচ্ছে কি তিন নাম্বারটা টার্মিনেশন। এখন আমরা সমাপ্তি করবো, কাজ প্রায় শেষ। সমাপ্তি করার জন্য আমি এই যে ডিএনএটাকে মুছে দিলাম, ডিএনএটা আমাদের এখন দরকার নেই, তথ্য চলে গেলে ফেলছি, এগুলো মুছে দিলাম। আমার কাছে আরএনএটা আছে, হ্যাঁ। এখন এই আরএনএটা কি বলছি, এটা শুধুমাত্র এই একটা খণ্ডের, কিন্তু এরকম খণ্ড আর অনেকগুলো বানাইতে পারে। ধরো আরেকটা খণ্ড বানালো সে, মনে করো নীল কালার দিয়ে আমার একটা খণ্ড আনতেছি, আরেকটা এমআরএনএ এই জায়গায় আছে, এটা মনে করো আরেকটা নির্দিষ্ট অন্য একটা অঞ্চলের, সেটাও পাঁচ থেকে তিন প্রান্তমুখী। এখন এই দুইটা আরএনএকে কম্বাইন করতে হবে, এই দুইটা আরএনএকে কম্বাইন করতে হবে, তাইলে আমি একটা পূর্ণাঙ্গ আরএনএ পাবো, যেটা পরবর্তীতে তারা প্রোটিন বানাইতে যাবে। এখন দেখো এই যে আমি একটা আরএনএ পাইছি, এই আরএনএটা এখনও কিন্তু আমার পরিপূর্ণ আরএনএ হয় নাই, বানাইতে হবে, রেডি করতে হবে। এই আরএনএর নাম কি? এই আরএনএর নাম হচ্ছে গিয়ে প্রি এম আরএনএ। এটাকে আমার সম্পূর্ণ এমআরএনএ বানাইতে হবে, পূর্ণাঙ্গ। তো পূর্ণাঙ্গ বানানোর জন্য যেটা করতে হবে, দেখো এখানে হচ্ছে কি কোড আছে, এখানে আবার কোড আছে, মাঝখানে যে এলাকাটা এখানে কোনো কোড নাই, কিছু কিছু এলাকা থাকবে যেখানে কোনো কোড থাকবে না, কারণ মাঝখানের এলাকাটা কোড করে নাই। মনে করো যে এলাকায় কোড নাই এটা হচ্ছে এই এলাকাটা, আবার নিচেটা কোড করছিল, নিচেটা কোড করে নীল বানাইছি আমি, লালটা তো এই জায়গায় আছে। তার মানে কিছু কিছু এলাকা থাকবে যেখানে কোনো কোডই নাই, কিছু কিছু এলাকা থাকবে যেখানে কোড আছে। এখন যেখানে কোড আছে তার একটা নাম দিতে হবে, তোমার নাম দিবা একজন, যেখানে কোড নাই তার নাম দিবা ইন্ট্রন। তাহলে একজনের মানে কি? একজনের মানে হলো এক্সপ্রেসড, এক্সপ্রেসড সিকোয়েন্স,
ইন্ট্রনের মানে কি? ইন্ট্রনের মানে হলো ইন্টারভেইনিং সিকোয়েন্স। তাহলে একজনের বাংলা ইংরেজি যেটা সেটার মানে হলো এক্সপ্রেসড, যে এক্সপ্রেস করতে পারবে। কী এক্সপ্রেস করবে? এই কোডগুলো তো বিভিন্ন বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো এক্সপ্রেস করার জন্য এখানে কোড আছে, কিন্তু এখানে তো কিছুই নাই, খালি। খালির মধ্যে কোনো কোড প্রকাশ করা সম্ভবই না। সেখানে হচ্ছে কি, পুরো একটা খালি জায়গা। খালি জায়গা মানে মধ্যবর্তী ফাঁকা জায়গা। এটাকে আমরা বলতেছি ইন্টারভেইনিং সিকোয়েন্স। ইন্টারভেইনিং সিকোয়েন্স নন কোডিং অঞ্চল, এক্সপ্রেসড সিকোয়েন্স কোডিং অঞ্চল। আমি যে আমার মূল কাজ হচ্ছে প্রি এমআরএনএ থেকে পূর্ণাঙ্গ একটা এমআরএনএ বানানো। তুমি বলো কাকে রাখা উচিত, একজনকে রাখা উচিত নাকি ইন্ট্রনকে রাখা উচিত? কোনটাকে বাদ দেওয়া উচিত? ইন্ট্রনকে রাখা উচিত। মেয়েরা কি বলো, ইন্ট্রনকে রাখলে কেন, কোনো কোড আছে? হ্যাঁ, একজনকে লাগবে। তার মানে একজনকে রাখবো, ইন্ট্রনকে বাদ দিব। এই বাদ দেওয়ার কাজ এবার তোমাকে করতে হবে। যে ফটো মাঝে মাঝে আমরা ফটো তুলি না, ফটো তোলার পরে সেখানে ক্রপ করতে হয় না, এডিট করতে হয় না, এবার আমরা এডিট করবো। এডিটের এক নম্বর এডিট, এডিট নাম্বার ওয়ান, এডিট নাম্বার একের নাম হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং মানে হচ্ছে ইন্ট্রন সমূহ বাদ দেওয়া, ইন্ট্রন সমূহ বাদ দেওয়া, ফলে একজন জোড়া লেগে যাবে, ফলে একজন জোড়া লাগবে। এটা হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিংয়ের কাজ যারা করে স্প্লাইসিও জোম বলা হয়। তাহলে এডিট নাম্বার ওয়ান স্প্লাইসিং, এডিট নাম্বার টু, এডিট নাম্বার টু, এডিট নাম্বার ওয়ান, এডিট নাম্বার একের নাম হচ্ছে ক্যাপিং, আরেকটা হচ্ছে টেইলিং। টেইলিং বানাবো 50 থেকে 150টা অ্যাডিনিন বেস যুক্ত করে, যুক্ত করে। ক্যাপিং বানাবো হচ্ছে 60টি গুয়ানিন বেস যুক্ত করে। এই যে এই তিনটা মিলে টার্মিনেশন, তিন নম্বর ধাপ, ধাপ নাম্বার তিন। এবার আর এটা দেখাবে, বলতেছে 50 থেকে 150টা লেজ। তাহলে ধরো, আচ্ছা লেজ কত নম্বর প্রান্তে বিচারে বলে দিই, লেজ হবে 3 নম্বর প্রান্তে, ভালো করে মনে রাখো। ক্যাপিং হবে 5 নম্বর প্রান্তে। তাহলে 5 নম্বর ছিল এদিকে, এখানে 60টা গুয়ানিন, যে 60টা গুয়ানিন মিলে একটা মাথা, এই যে আর এন এ, তারপর হচ্ছে গিয়ে একটা লেজ। এই লেজের মধ্যে তারা কারা দিব আমরা 50 থেকে 150টি এডিনিন। হ্যাঁ, একটা মাথা একটা লেজ, এই হচ্ছে গিয়ে এমআরএনএ।